নানা কর্মসূচির মধ্য দিয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের 48তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালন করেছে উখিয়া কলেজ ছাত্রলীগ। মঙ্গলবার দুপুরে উখিয়া কলেজ প্রাঙ্গণে দলীয় ও কালো পতাকা উত্তোলনের মধ্য দিয়ে শুরু হওয়া কর্মসূচির মধ্যে ছিল আলোচনা সভা ও গণভোজ। সভায় প্রধান আলোচকের বক্তব্যে কক্সবাজার জেলা ছাত্রলীগের সভাপতি এস এম সাদ্দাম হোসেন বলেন, জাতির পিতার আদর্শকে ধারণ করে শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে শিক্ষার্থীরাই এগিয়ে নিয়ে যাবে বাংলাদেশকে। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান শিক্ষার্থীদের নিয়ে কথা বলতেন, তিনি বাংলাদেশ স্বাধীন করার জন্য সর্বপ্রথম শিক্ষার্থীদেরকে বেছে নিয়েছেন। জাতির পিতার অবর্তমানে জাতির পিতার আদর্শের বর্তমান আমাদের মধ্যে ধারণ করে জননেত্রী দেশগত শেখ হাসিনার নেতৃত্বে, শিক্ষাবান্ধব সরকার জননেত্রী দেশগত শেখ হাসিনার নেতৃত্বে আমাদেরকে শিক্ষার্থীদেরকে নিজ নিজ স্থান থেকে দাঁড়িয়ে এই বাংলাদেশকে এগিয়ে নিয়ে যেতে হবে। উখিয়া কলেজ ছাত্রলীগের সভাপতি সাইদুল আমিন টিপুর সভাপতিত্বে যুগ্ম সাধারণ সম্পাদক ইসাক মাহমুদের সঞ্চালনায় এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলেজের গভর্নিং কমিটির সভাপতি সাবেক সংসদ সদস্য আব্দুর রহমান বদি। এছাড়াও বক্তব্য রাখেন উখিয়া কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ অজিত দাস, জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মারুফ আদনান, উখিয়া উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মুজিবুল হক আজাদ, কলেজ ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট রবিচন্দ্র দাস রবি, সাবেক সভাপতি যুবলীগ নেতা মাসুদ আমিন শাকিল, উখিয়া উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ইব্রাহিম আজাদ, উখিয়া উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক তারেক হোসেন মানিক, যুগ্ন আহ্বায়ক মোহাম্মদ সালাউদ্দিন সহ আরও অনেকে সভা শেষে শোক দিবসের রচনা ও কুইজ প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। ডেস্ক রিপোর্ট, টিটিএন, কক্সবাজার।